গুড মর্নিং গাইস, বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে আরেকবার তোমাদের সকালবেলায় মক টেস্ট নিয়ে চলে এসেছি। তো গাইস, তোমরা প্রতিদিনের মতো টার্গেট পয়েন্টে যেগুলো আছে সেগুলো আছে যে ডব্লিউবি পুলিশ, এনটিবিসি, আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল এবং ডব্লিউবি এক্সিস তোমাদের কনস্টেবল, যেটা আবগারি পুলিশ বলছেন। তো আমাদের আজকে 31 নম্বর এপিসোড, আর যারা এখনও ভিডিওগুলি দেখোনি মক টেস্টগুলো, তো পর তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো গাইস, বেশি কথা না বাড়ি, চলো শুরু করি আজকের কি কি প্রশ্ন নিয়ে এসেছি। তো বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা নতুন এসেছো চ্যানেলে তা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো, কারণ এদের লেটেস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন মক টেস্ট প্রতিনিয়ত করাচ্ছি, আর সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো কি কি প্রশ্ন দেখে নিই। তো তোমাদের ফার্স্ট কোশ্চিন যেটা আছে, তোমাদের দেখতে পাচ্ছ, 1 নম্বর আছে বাংলাদেশের প্রচলিত মুদ্রা নাম কি। বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কি, 4টা অপশন আছে, ক রুপি, খ টাকা, গ রুপিয়া এবং ঘ কিয়াত। তো গাইস, তোমাদের কোনটা অপশনে, খুবই ইজি প্রশ্ন। তো হ্যাঁ গাইস, তোমাদের অপশন হবে খ টাকা। ওকে গাইস, তোমাদের অপশন হবে খ টাকা। নেক্সট, তোমাদের 2 নম্বর অপশন দেওয়া আছে, ব্রাজিলের রাজধানী হলো কোথায় বা কি, কোনটি, ব্রাজিলের রাজধানীর নাম কি, সেরকম দেওয়া আছে। তো ক আছে ব্রাসিলিয়া, খ আছে সাও পাওলো, গ আছে রিও ডি জেনিরো এবং ঘ আছে সালভাডোর। তো গাইস, কোনটা অপশন হবে, তোমাদের 4টা অপশন আমি বলেই দিলাম। তো গাইস, তোমাদের অপশন কোনটা হবে, তো তোমাদের অপশন আমি বলে দিচ্ছি, তোমাদের অপশন হবে ক ব্রাসেলিয়া। ওকে গাইস, তোমাদের অপশন হবে ক ব্রাসেলিয়া, 2-এর ক রাইট অ্যান্সার। ওকে গাইস, নেক্সট তোমাদের 3 নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন তোমাদের বলা আছে, কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক, অর্থাৎ কোন দেশের জনসংখ্যা সর্বাধিক দেওয়া আছে। তো ইউএসএ, ইন্দোনেশিয়া, গ চীন এবং ক ভারত। তো গাইস, জনসংখ্যার দিক থেকে কোন রাষ্ট্র সর্বাধিক স্থান অধিকার করে আছে, হ্যাঁ গাইস, তোমাদের অপশন হবে গ চীন। হ্যাঁ, তো তোমাদের অপশন হবে 3-এর গ চীন। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, কে মুদ্রাক্ষর গ্রন্থের লেখক। গাইস, তোমরা দেখতে পাচ্ছ, জানো যে এরকম প্রশ্ন অনেকবার এসছে, তো এরকমই প্রশ্ন আসে। তো গাইস, কে মুদ্রাক্ষর গ্রন্থের লেখক। তো গাইস, 4টা অপশন আছে, কালিদাস, কলহন, কৌটিল্য এবং বিশাখ দত্ত। হ্যাঁ গাইস, তোমাদের অপশন চলে যাবে 4-এর ঘ বিশাখ দত্ত। ওকে গাইস, তোমাদের অপশন চলে যাবে 4-এর ঘ বিশাখ দত্ত। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চিন তোমাদের আছে, কে বিদ্যাল সরি কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন। ওকে গাইস, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন। তো 4টা অপশন আছে, কুতুবুদ্দিন আইবক, খ আছে মোহাম্মদ বিন তুগলক, গ আছে ফিরোজ শাহ তুগলক এবং ঘ আছে মোহাম্মদ কাসিম। তো গাইস, অপশন কোনটা হবে তোমাদের, তোমাদের জন্য এটা প্রশ্ন রইলো, তো তোমরা অবশ্যই অ্যান্সারটা দেবে, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন। ওকে গাইস, অপশন দেওয়া আছে, তোমরা অবশ্যই অপশনটা আমাকে, অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের প্রত্যুত্তর কী হয় অবশ্যই আমি কমেন্ট বক্সে তোমাদের জানাবো। ওকে গাইস, নেক্সট 6 নম্বর প্রশ্ন, কে লোকনায়ক হিসাবে পরিচিত। গাইস, কে লোকনায়ক হিসাবে পরিচিত, 4টা অপশন আছে, জয়প্রকাশ নারায়ণ, খ আছে বল্লভভাই প্যাটেল ও গ আছে মহাত্মা গান্ধী এবং ঘ আছে জওহরলাল নেহরু। তো 4টা অপশন আছে গাইস, তোমাদের অপশন কোনটা হবে, এটাও তোমাদের প্রশ্ন হলো, দেখি তোমরা কীরকম অ্যান্সার করতে পারো। তো 5 আর 6 তোমাদের জন্য প্রশ্ন হলো, তোমরা অবশ্যই অ্যান্সার করে জানাও আগে। ওকে গাইস, নেক্সট তোমাদের 7 নম্বর প্রশ্ন বলেছে, নারায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত লিখিত কোন ধর্ম, নারায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত লিখিত কোন ধর্ম, বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, জৈন ধর্ম এবং ভাগবত ধর্ম। ওকে গাইস, তো 4টা অপশন আছে, এটাও তোমাদের প্রশ্ন হলো, তো দেখবো আজকে কে কটা প্রশ্ন করতে পারে। তো এটাও তোমাদের প্রশ্ন, তার মানে 5, 6, 7 তোমাদের জন্য প্রশ্ন হলো। তো এরপরে প্রশ্ন আছে 8 নম্বর, পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়, পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়, ক ভূমধ্যসাগরীয় অঞ্চল, খ আছে নাতিশীতোষ্ণ অঞ্চল, গ আছে শীত নিরক্ষীয় অঞ্চল এবং ঘ আছে ক্রান্তীয় পার্বত্য অঞ্চল। গাইস, এটাও তোমাদের জন্য রইলো, দেখি তোমরা কেমন পারো, তার মানে 5 থেকে 8 4টা প্রশ্ন তোমাদের জন্য মক টেস্ট রইলো। ওকে গাইস, তো আস্তে আস্তে নেক্সট লেভেলে চলা যাক। তো গাইস, বলবো এরকমই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন প্রতিদিন আপডেট দেওয়া হয় তোমাদের জন্য। তো যারা নতুন ভিজিট করছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনে প্রেস করো, নোটিফিকেশানটা অন করো, যাতে সহজে এরকম ইম্পর্টেন্ট নোটিস ভিডিও প্রতিদিন পেতে পারো। তো গাইস, একদিন থাকবে তোমাদের জন্য কিছু বেশি প্রশ্ন, যেগুলো তোমরা অ্যান্সার কমেন্ট করে জানাবে, আর একদিন থাকবে যেগুলো বেশিরভাগ প্রশ্ন তোমাদের আমি বলে দেবো, অল্প দু একটা প্রশ্ন তোমাদের জন্য মক টেস্ট। তো গাইস, চলো দেরি না করি নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট তোমাদের 9 নম্বর প্রশ্ন আছে, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত।
আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো চারটা অপশন আছে, ক তামিলনাড়ু, খ মধ্যপ্রদেশ, গ কর্ণাটক এবং ঘ অন্ধ্রপ্রদেশ। তো চারটা অপশন আছে গাইস, তোমাদের অপশন কোনটা হবে? হ্যাঁ, তোমাদের অপশন আমি বলে দিচ্ছি, তোমাদের 9 নম্বর অপশন হবে। হ্যাঁ গাইস, তোমাদের অপশন হবে ক তামিলনাড়ু। ওকে গাইস, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? হ্যাঁ গাইস, অপশন হবে 9-এর ক তামিলনাড়ু। ওকে, এরপরে নেক্সট 10 নম্বর, কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? চারটে অপশন আছে, কলোরাডো, খ হাডসন, গ মিসিসিপি এবং ঘ অ্যামাজন। তো গাইস, তোমাদের অপশন আমি চারটে বলে দিয়েছি, প্রশ্নটা তোমাদের জন্য রইলো, দেখি তোমরা কেমন পারো। তো তোমাদের জেনারেল এন্ট্রিজ একটু দেখে বলো, যা বলে একটু খুঁজে বলবে আমাকে, যাতে একটু বুঝ তোমাদের এর সাথে সাথে পড়াটাও হয়ে যায়। ওকে গাইস, তো কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত, এটা তোমাদের প্রশ্ন রইলো 10 নম্বর, অর্থাৎ তোমাদের 5টা প্রশ্ন অলরেডি তোমার জন্যই রইলো। ওকে গাইস, নেক্সট এর পরের প্রশ্ন বলে দিচ্ছি, 11 নম্বর আছে, এন্নর বন্দর কোথায় অবস্থিত? গাইস, এন্নর বন্দর কোথায় অবস্থিত? চারটা অপশন আছে, ক আছে তামিলনাড়ু, খ আছে কেরালা, গ আছে কর্ণাটক এবং ঘ আছে অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ গাইস, তোমাদের অপশন চারটে বলে দিয়েছি, তো এন্নর বন্দর কোথায় অবস্থিত তোমাদের অপশন বলে দিচ্ছি, যে চারটে দেওয়া আছে সেগুলোই। তো তোমাদের অপশন এটা অ্যান্সার হবে 11-র ক তামিলনাড়ু। ওকে গাইস, তোমাদের অপশন হবে 11-র ক তামিলনাড়ু। নেক্সট তোমাদের 12 অর্থাৎ 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কোন পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সব থেকে বেশি? কোন পণ্যের ক্ষেত্রে অর্থাৎ ভারতে কোন দ্রব্য, কোন পণ্য সামগ্রী আমদানি করতে প্রচুর পরিমাণে ব্যয় হয়, সব থেকে বেশি পরিমাণে খরচ লাগে? তো এখানে ক আছে লৌহ ইস্পাত, খ আছে খাদ্যশস্য, গ অশোধিত খনিজ তেল ও ঘ সার। হ্যাঁ গাইস, তোমরা এটুকু জানো যে ভারতে বেশিরভাগ জিনিসটা অশোধিত খনিজ তেল তোমাদের আনা হয় এবং সেটা পরিশোধন করে তারপর আমাদের তেল হিসেবে সেটা পাওয়া যায়। তো গ্যাস, সেটা করতে অনেকটা প্রক্রিয়া খরচ হয় আর তাতে অনেকটা ব্যয়বহুল। তো গ্যাস, তোমাদের অপশন চলে যাবে 12-র গ অশোধিত খনিজ তেল। ওকে গ্যাস, তোমাদের অপশন চলে যাবে 12-র গ অশোধিত খনিজ তেল। নেক্সট এরপরে তোমার, হ্যাঁ গ্যাস, নেক্সট এরপরে তোমাদের 13 নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রথম কোন প্রতিবন্ধী মহিলা এভারেস্ট জয় করেন? হ্যাঁ, যেটাই তোমরা থাম্বনেইলে দেখেছো ওটাই দেওয়া আছে, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা এভারেস্ট জয় করেন। চারটা অপশন দেওয়া আছে, সমীনা বেগ, খ আছে অরুণিমা সিনহা, গ আছে বাচেন্দ্রী পাল এবং ঘ আছে রাহাগ মুহার্ক। ওকে গাইস, চারটে অপশন বলে দিয়েছি তোমাদের। তো গাইস, তোমাদের কোনটা অপশন হবে? চারটে অপশনের ভেতরে যেখানে বলেছে যে প্রতিবন্ধী মহিলা এভারেস্ট জয় করেন, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা এভারেস্ট জয় করেন। হ্যাঁ গাইস, তোমাদের অপশনটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ তোমাদের অপশন হবে 11-র খ অনুরিমা সিনহা। হ্যাঁ গাইস, তোমাদের অপশন হবে 11-র খ অনুরিমা সিনহা। ওকে, নেক্সট তোমাদের 14 নম্বর প্রশ্ন, ভারতে আর্থিক বছর শুরু হয় কবে থেকে? কোন তারিখ থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়? ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? এখানে আছে 1 জানুয়ারি, খ আছে 1 এপ্রিল, গ আছে 1 জুন এবং ঘ আছে 1 মার্চ। তো গাইস, কোনটা হবে? 14 অপশন গাইস। হ্যাঁ গাইস, 14 অপশন তোমাদের বলেছে, যে চারটে অপশন দেওয়া আছে, কোন বছর ভারতীয় আর্থিক বছর শুরু হয়, চারটে অপশন আছে। তবে তোমার অপশনে বলে দিচ্ছি, তোমাদের অপশন হবে 14-র খ 1 এপ্রিল। ওকে গাইস, তোমাদের অপশন হবে 14-র খ 1 এপ্রিল। ওকে গাইস, নেক্সট তোমাদের এরপরে আছে 10 লাস্ট এবং 15 নম্বর কোয়েশ্চেন, আজকের দিনে লাস্ট কোয়েশ্চেন, নাবার্ড হলো একটি কি? গাইস, নাবার্ড, চারটা অপশন আছে, ক ব্যাংক, খ ব্যুরো, গ আছে বোর্ড এবং ঘ আছে বিভাগ। হ্যাঁ গাইস, তোমাদের চারটা অপশন বলে দিয়েছি, এটার অপশন আমি বলে দিচ্ছি, তোমাদের অপশন হবে ক ব্যাংক। ওকে, নাবার্ড একটি ব্যাংক। ওকে গাইস, তোমাদের অপশন হবে ক ব্যাংক। ওকে, আশা করছি ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে, এরকমই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের কিছু করতে হবে, আমি নিজে কিছু বলে দেবো, আর যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও গাইস। তোমাদের এই কমেন্টগুলো অবশ্যই আমি তোমাদের প্রত্যুত্তর দেবো, যে তোমরা কেমন পড়াশোনা করছো, তাতে তোমাদেরকে আমি কমেন্ট করে জানাবো কোনটা ঠিক কোনটা ভুল। ওকে গাইস, আর যারা পারবেন অবশ্যই জানিও, তাদেরকে আমি বলে দেবো। ওকে, আশা করছি গাইস এরকমভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, আর তোমাদের আরও প্রতিনিয়ত তোমাদের আরও আপডেট দিতে থাকবো এবং খুব সহজে যেগুলো সঠিক ধারণার সেগুলি দেব। ওকে গাইস, কোনো ফেক নিউজ কোনো সময় পাবে না, তো যেটা সঠিক সেটাই পাবে। তো আশা করছি ভিডিও দেখে ভালো লেগেছে, এরকম ভিডিও প্রতিদিন নিয়ে আসবো। তো আজকের মতো পর্যন্ত, নেক্সট ভিডিও পরের দিন আবার নিয়ে আসবো। ততদিন, ততক্ষণ চিল মেরে থাকো এবং পড়াশোনা করো। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার।